প্রিয় সুধী ডাইনামিক ডিউ বাংলার গান গাই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। গান শিল্পকলা আমরা যে সেক্টরের কথাই বলি না কেন খুবই তারুণ্য নির্ভর, তরুণদের হাতেই শিল্পের একটা বাঁক তৈরি হয়, নতুন পথ তৈরি হয়। এই জন্য আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তারুণ্যের শক্তিকে খুব উৎসাহিত করেছেন এবং রবীন্দ্রনাথ ঠাকুর একই সাথে উৎসাহিত করেছেন। তিনি বলছেন, ওরে সবুজ ওরে অবুজ আইরে আমার কাঁচা আদমরাদের ঘামের তুই বাঁচা। এই যে পচা পুরাতন এবং আমাদের যে প্রচলিত ধারা, সেই ধারা থেকে বেরিয়ে শিল্পের কাজ হলো একটা নতুন দিকে যাওয়া এবং সেই কাজটি করে কিন্তু সবসময় তরুণরা। প্রিয় দর্শক, যে ডাইনামিক ডিউ বাংলার গান গাই অনুষ্ঠানে আমরা তরুণদের এবং তারুণ্যকে প্রাধান্য দিয়ে থাকি। আজকে আমাদের আয়োজনে আছেন একজন তরুণ শিল্পী আসিয়া ইসলাম দোলা, আপনাকে স্বাগত জানাই। ধন্যবাদ। আমাদের সঙ্গে আজকে যারা বাজাবেন পরিচয় করে দিচ্ছে শুধু দর্শক, আমাদের সঙ্গে আছেন কিবোর্ডে সজীব, শামু আছেন লিড গিটারে, তবলায় শিমুল এবং বেস গিটারে আছে রাশেদ আর অক্টোপ্যাডে আছে আলমগীর। আমরা সবাই মিলে এই আয়োজনটিকে সুন্দর করতে চাই। দোলার কাছে যাব প্রথমেই, কোন গানটি? আমি প্রথমে একটি আমার নিজের মৌলিক গান গাইতে চাচ্ছি, আর গানটি কথা গোলাম মোর্শেদ চন্দন এবং সুর এবং সঙ্গীতায়োজন করেছেন আবিদ রনি। তো এরকম একটি গান গাইছি। খারাপ
কিছুটা বৃষ্টি আমরা অনুভব করছিলাম গানের ভেতর দিয়ে। এখনো প্রকৃতিতে বৃষ্টির আমেজ আছে, বর্ষা তো শেষ হয়ে গেছে কিন্তু তবুও বৃষ্টি আছে। বাংলায় বৃষ্টির রূপ খুব প্রচণ্ড এবং রবীন্দ্রনাথ সেই কবিতায় বলছেন, নীল নবঘনে আষাঢ় গগনে মানে তিল ঠায় আর নাহিরে অগতরা যাসনে ঘরের বাইরে, সেরকম মন খারাপ করা। গানটি খুব ভালো মৌলিক গান হিসেবে। এর পরের গানটি কী হবে দোলা? এরপরেও আমি আমার আরও একটি মৌলিক গান গাইছি। এই গানটি একটি ফোক গান। গানটি কথা, সুর এবং সঙ্গীত আয়োজন করেছেন আমার অনেক শ্রদ্ধেয় একজন শিল্পী বড় ভাই অপু আমান। একবার
খুব সুন্দর। আসলে লোকগান হচ্ছে হৃদয়ের গান, বাংলাদেশের মানুষের, আমাদের গানের যে মূল যাত্রা লোকগান থেকেই, এবং এই গানটি তোমার খুব ভালো লাগলো, অনেক ধন্যবাদ। তো এরপরের গানটি কী হবে? এরপরে আমি আমার নিজের আরও একটি মৌলিক গান গাইতে চাচ্ছি, তো এখন সেই গানটি চেষ্টা করছি। ওকে, বিশ্বাস কইরা তোরে আমি দিয়েছিলাম স্বার্থপরের মতো কেমনে পর কলিয়াব, বিশ্বাস কইরা তোরে আমি দিয়েছিলাম স্বার্থপরের মতো কেমনে পর কলিয়াব, তবে কি তোর কাছে বন্ধু কষ্ট দিয়ারে কার বুকে রাখলি মাথা, দুধকলা দিয়ে কাল সাপ পুষেছিলাম আমি, দুধকলা দিয়ে কাল সাপ পুষেছিলাম, দুধকলা দিয়ে কাল সাপ পুষেছিলাম আমি, দুধকলা দিয়ে কাল সাপ পুষেছিলাম। ভালো চাইতাম তো কেমন কইরা পল্টি নিলি পলকের ভিতর, ওরে নিজের ভালো চাইতাম না রে, ভালো চাইতাম তো কেমন কইরা পল্টি নিলি পলকের ভিতর, সস্তা প্রেমের বাজারে দুধকলা দিয়ে কাল সাপ পুষেছিলাম আমি, দুধকলা দিয়ে কাল সাপ।
অনেক ধন্যবাদ। খুব চমৎকার এবং আমাদের লোক মানুষের কথাটাই কিন্তু এখানে এসেছে এবং সেই জন্য গানটার আবেদনটাও তৈরি হচ্ছে অন্যরকম, সুরটাও বেশ ভালো, খুব ভালো লাগলো গান। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এই গানটি আসলে একদমই সাধারণ, যারা দর্শক আছেন মাঠের মাটির, তো সেই দর্শকদের জন্য এই গানটি করা। একজন শিল্পী আসলে গুটি কয়েক শ্রেণীর দর্শকের জন্য না, সব দর্শকের জন্যই একজন শিল্পী এরকম একটা পরিবেশনায় হওয়া উচিত, তো সেই জায়গা থেকে এই গানটি করা। এবং এই গানটির গীতিকার এবং সুরকার সঙ্গীত আয়োজন করেছেন তো এস কে শানু ভাইয়া, অনেক পছন্দের একজন সঙ্গীত শিল্পী তিনি আমার। তো এই তো। এবং দোলা কোন গানটি শুনবো? এখন গাইছি এ সময় ভীষণ জনপ্রিয় একটি ফোক গান, আশিকজন দেওয়ানা। গানটির কথা ও সুর পাগল গনি, ভীষণ জনপ্রিয় এ সময়ের গানটি এবং আমারও অনেক ভালো লাগছে। তো ফোক গান আসলে যত যুগ চলে যাক না কেন, যে সময়ে শুনি ফোক গান আমাদের বাংলাদেশের প্রতিটি মানুষের হৃদয়ের গান। তো এখন এই গানটি করছি। মরণের ভয় রাখে।
মরণের আগে মরে ও রসিকতা জানে না। দারুণ, খুব ভালো গান তোমার। ফোক গানের গাইবার যে তোমার যে ধরন, যে আঙ্গিক, সবই খুব ভালো। অনেক ধন্যবাদ। তোমার বাবা মা নিশ্চয় আছেন? জি। তারা তোমার গানের জন্য প্রেরণা দেন যে তুমি আরো গান করো? হ্যাঁ, তারা আমার গানের জন্য অনেক উৎসাহ দেন। সব থেকে বেশি উৎসাহ পাই আমি আমার ছোট বোনের কাছ থেকে। আমার ছোট বোন আসলে মানসিকভাবে অসুস্থ, ও প্রচণ্ড সাপোর্ট করে এবং সব গান, আমি যত গান গাই সে সব গান গাইতে পারে এবং সব সময় মানে খুব উৎসাহ দেয় আমাকে গানের জন্য। অসাধারণ। এবং তুমি তোমার বোনকে নিশ্চয়ই সবসময় খুব আদর করবে, দেখবে, কারণ তো একটু সমস্যা আছে। জি। একজন শিল্পী কিন্তু খুব মানবিক হয়। আমরা তোমার শেষ গানে যাব, কোন গানটি শুনবো? এখন গাইছি দিনে দিনে খসিয়া পড়িবে এই গানটি। খসিয়া পড়িবে রঙিলা ডালাদের
छाउनी बंधे बंधे तारी जोड़ा हारे रो घर खनी चामे रो छाउनी बंधे बंधे तारी जोड़ा घर मीछा मीछा दंद बजे गोसाई जी कोन रंगे ओ बाधी छन घर मीछा मीछा दंद बजे गोसाई जी कोन रंगे खूब सुंदर एक मरमी गान तार संगे तो देहतत्व एक मिल आछे सब मिलिए खूब भालो ए गानटी খুব সুন্দর লাগলো তোমার কণ্ঠে এবং আমি চাই যে আমাদের দোলা অনেক বড় শিল্পী হোক এবং তার গান সমাদৃত হোক আমাদের এই সমাজে তুমি লোকগানের সঙ্গে অনেক বেশি থাকলে হয়তো তোমার ভবিষ্যৎ অনেক বেশি আলোকিত হবে উজ্জ্বল হবে এই প্রত্যাশা করি ভালো থাকো তুমি আজকে আমাদের সঙ্গে যারা বাজালেন তাদেরকে অনেক ধন্যবাদ সজীব শামু শিমুল রাশেদ এবং আলমগীর সবাইকে অনেক অনেক ধন্যবাদ প্রিয় দর্শক ডাইনামিক ডিউ বাংলার গান গায় অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই আমরা আমাদের লোক মানুষের সঙ্গে আমাদের জীবনের সঙ্গে যে সুর যে গানের সম্পৃক্ততা সেই গানই আমরা বেশি করে শুনতে চাই সেই গানই হচ্ছে জীবনের আসল গান প্রকৃত গান বিশুদ্ধ বাংলা গান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।